নমস্কার, আপনাদের স্বাগত জানাই আজ আমার গীতা কিচেনের। আজকে নতুন মেনু হচ্ছে ফুলকপি আলু কাটা পোনা দিয়ে মাছের কালিয়া। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ফুলকপি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কড়াইশুঁটি এগুলো এবার সব ছাড়িয়ে কেটে নিতে হবে। কেটে নিচ্ছি। ফুলকপি গুলো একটু বড় বড় করে কাটতে হবে। ফুলকপি গুলো ডান্ডি গুলোকে কেটে নিতে হবে, তাহলে নরম হয়, তাড়াতাড়ি হয় এবং নরমও হয়। আলুর খোলা গুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোলা গুলো ছাড়াতে ছাড়াতে যাতে হাত না আপনাদের কেটে যায়, পরিষ্কার করে যাতে পরিষ্কার থাকে। মা এখনকার নতুন আলু তো বেশি মাটি থাকে, যার জন্য পরিষ্কার করে ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিলাম। পেঁয়াজ কুচি কুচি করে একদম যার যতটুকু যার পরিমাণে তরকারি হবে ততটুকু পরিমাণে তার পেঁয়াজটুকু নিতে হবে। পেঁয়াজটুকু এইবার খোলা ছাড়ানো হয়ে গেল, এবার কুচি কুচি করে একদম কুচি কুচি করে একদম কুচি কুচি করে যাতে হাত না কেটে যায়। পেঁয়াজ কুটতে গেলে বেশি হাত কেটে যায়। লঙ্কা মধ্যিখান দিয়ে ছেড়ে নেওয়া হলো। এবার কড়াইশুঁটি নেওয়া হলো। হ্যাঁ, এবার টমেটো, এবার পরিমাণ মতো টমেটো দেওয়া হবে। আনাজগুলো আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকের এই কাঁটা পোনা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কাঁটা পোনা মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে এই মাছের পেটে অনেক কিছু নোংরা থাকে সব ধুয়ে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন হলুদটা 5-7 মিনিট মাখিয়ে রেখে চাপা দিয়ে আমি রেখে দিলাম। কড়াটা বসিয়ে দিয়ে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি তেল দিতে পারবো না, দিয়ে দিচ্ছি। কড়ায় তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। যে সাদা তেল খায় সাদা তেল, যে সর্ষের তেল খায় সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে লাল হয়ে যায়। লাল লাল হবে বলে নুনটা তাড়াতাড়ি মধে যাবে বলে তাই জন্য নুনটা দিয়ে দিলাম। ভালো করে লাল করে কপিগুলোকে ভেজে নিতে হবে। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটিতে আমি তুলে নিচ্ছি, তুলে রাখলাম। এবার আলুগুলো ভাজা হবে। আলুগুলো ভালো করে লাল লাল করে কপির মতো আলুগুলোকে ভালো করে ভাজা হবে। এটা তো একটু নুন সামান্য মতন অল্প করে নুন দিয়ে দিলাম। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেওয়া হলো। এবার মাছটা ভাজবো, মাছটা ভাজা হবে লাল করে। মাছটা ছেড়ে দিচ্ছি, মাছটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বাটিতে আমি আলাদা তুলে নিচ্ছি, তুলে নিচ্ছি এবারে
তোলা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। প্রথমে দিলাম গোটা গরম মশলা, গোটা গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হলো, এবার পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়া হবে, একটু লাল লাল করে একটু ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। তেল লাগলে তেল দিতাম, তেলটা রয়েছে আর তেল দেওয়া দরকার নেই, অনেকটাই তেল রয়েছে, মাছ ভাজার পর অনেকটা তেল রয়েছে। পরিমাণ মতন আমি তরকারি যেরকম সেরকম পরিমাণ মতন আদা রসুন একটুখানি দিলাম। পেস্ট, আদা রসুনের পেস্ট দেওয়া হলো, আদা রসুনের পেস্ট দেওয়া হলো। ভালো করে একটু যাতে গন্ধটা, রসুনের গন্ধটা কেটে যায় তার জন্য সেরকম একটু ভাজতে হবে ভালো করে, নাহলে রসুনের গন্ধ লাগলে বাজে লাগবে। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নিতে। এবারে একটু চিনি দেওয়া হলো, সামান্য একটু পরিমাণ মতন চিনি, যে যেরকম মিষ্টি খান সেরকম একটু চিনি দেওয়া হলো। হলুদ গুঁড়ো, লঙ্কার কাশ্মীরি লঙ্কা, লাল লাল হবে দেখতে ভালো হবে তরকারিটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দেওয়া হলো। এটাকে এবার ভালো করে লাল লাল করে ভেজে যাতে তেল ছেড়ে দেয় এরকম দেওয়া হচ্ছে। তারপরে আনাজ, আলু কপিগুলো দিয়ে দিলাম, এটাকে দিয়েও ভালো করে কষাতে হবে, ভালো করে একদম কষাতে হবে, ভালো করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয়। হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে, এবার আমি তেল ছেড়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দেব। কষা মতন হবে তো, কালিয়া মতো, বেশি জল দিলে ভালো লাগবে, একদম শুকনো শুকনো করতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কা চিরে মানে গোটা দিয়ে দিলাম, বেশি ঝাল হলে যে যেরকম পরিমাণে ঝাল খান সে সেরকম পরিমাণে ঝাল দেবেন। জলটা বেশি হয়ে গেছে, এবার আমি কাই কাই করতে হবে তো শুকনো শুকনো, আমাকে এবার চাপা দিয়ে দিতে হবে যাতে সব আনাজ কপি আলু সব সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দেওয়ার আগে আপনারা নুন মিষ্টি ভালো করে টেস্ট করে দেখে নেবেন, ঝাল কম বেশি কীরকম খান না খান। হলে আমি এবার তরকারিটা চাপা দিয়ে দিলাম, নামাবার আগে একদম শুকনো শুকনো হবে, জলটা বেশি হয়ে গেছে তো, নামাবার আগে আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। চাপাটা আমি খুলে দেখে নিচ্ছি সব আলু তরকারিটা সেদ্ধ হলো কিনা, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু শুকনো শুকনো হবে, কালিয়া তো শুকনো শুকনো হবে, মাছটা দিয়ে দিলাম। এবার ঝোল ঝোল রয়েছে, এটাকে একদম শুকনো শুকনো করে নাবিয়ে নিতে হবে, তবেই মাছের কালিয়া। একটুখানি গ্রেভি রেখেছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি লাস্টে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। এইবার শুকনো হয়ে গেছে, এবার আমি বাটিতে নাবিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।